তো চলে আসলাম অপরাজিতা সংসারের বৃষ্টির কথা নিয়ে কয়েকটা কথা বলতে। জানো তো বন্ধুরা, বৃষ্টি যে কতটুকু শত্রু সেটা কিন্তু আমি নিজেই প্রমাণ পেয়ে গিয়েছি। কারণ কয়েকদিন হয়েছে আমি কিন্তু বৃষ্টিকে নিয়ে কখনো ভিডিও বানাইনি। যখন ওর ফার্স্ট বিয়ে হয়েছে, কি হয়েছে না হয়েছে, আগের হাজব্যান্ড কেমন ছিল, এসব নিয়ে কিন্তু আমি কখনো কোনো ভিডিও বানাইনি। তারপর ওর মানে নতুন ওর জীবনসাথী আসলো প্রীতম, প্রীতমের সাথে ও বিয়ে হয়েছে, কেমনভাবে বিয়ে হয়েছে, ও কি করেছে, কোথায় আছে, এগুলা কিন্তু নিয়ে আমি কখনো সমালোচনা করিনি বা কখনো আমি ভিডিও করিনি। যখন মেয়েটা এত অসুস্থ, ওর অসুস্থতা আমি কিন্তু দেখতে পারছি না, খুবই খারাপ লাগছে, আমি নিতে পারছি না। ওর এত ও অসুস্থ, এত একটা হাসি খুশির মেয়ে একটা এত অসুস্থ হয়ে যাওয়ার পরে কে নিতে পারে? যারা ভালো মানুষ, মানুষের মানে ভালো মানুষ, তারা কিন্তু কখনো মানে এই মেয়েটার এত অসুস্থ দেখে কখনো মানে ভালো খারাপ মন্তব্য দিতে পারবে না, সবসময় ভালোই দেবে। আর সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমিও তোমাদেরকে যখন থেকে বৃষ্টি অসুস্থ হয়েছে, ওরা কোথায় গিয়েছে সবটাই তোমাদের কে আমি তুলে ধরছি বা তুলে ধরতে চেষ্টা করেছি। সে জায়গাতে কিন্তু কয়েকটা ভিউয়ার্স আমাকে কিন্তু খুব সুন্দর করে কমেন্ট দিয়েছে, বৃষ্টির কথা আরো জানতে চেয়েছে বা প্রীতমের কথা আরো জানতে চেয়েছে। সে জায়গাতে কিন্তু একটা ভিউয়ার্স আমাকে এত খারাপভাবে, একটা না দুই তিনটা আছে, এত খারাপভাবে আমাকে মানে কমেন্ট দিয়েছে। সেই কমেন্টের মধ্যে আমি একটা কমেন্ট তোমাদেরকে তুলে ধরছি বা একটা কমেন্ট তোমাদেরকে বলছি, যে লিখেছে, উফ ওদের চিত্তে কেন সুখ নেই, উফ ওদের চিত্তে কেন সুখ নেই, সারাদিন আমরা কাজ করি আর খেটে মরি, এদের দেশ দেশ দেশ। তার মানে কি? তার মানে ওরা যে এই কমেন্টটা দিয়েছে তার নাম আমি বলবো না, যদি নেক্সটে। হ্যাঁ, আরেকটা কমেন্ট দিয়েছিল, উনি দিয়েছিল যে কমেন্টটা এখন পড়লাম, উনি দিয়েছিল সেই কমেন্টটা আমি আমার চ্যানেল থেকে উড়িয়ে দিয়েছি, যাতে ও নেক্সট আর আমার আমার পাশে না আসতে পারে, আমাকে কমেন্ট না দিতে পারে। কারণ এত খারাপভাবে বৃষ্টির উপরে কমেন্ট করেছে, মানে শুনানোর মতো না। তোমাদের যদি শুনতে তাহলে তোমাদেরও খুব খারাপ লাগতো আর আমার খুবই খারাপ লেগেছে। সেই জন্য এই চ্যানেলটা আমি সাথে সাথেই আমি ডিলিট করে দিয়েছি, খালি একটাই কমেন্ট রেখেছি, এই যে কমেন্টটা তোমাদেরকে পড়িয়ে শুনালাম, উফ ওদের চিত্তে চিত্তে কেন সুখ নেই, সারাদিন আমরা কাজ করি খেটে মরি, আর ওদের দেশ দেশ দেশ। তো সেটাই, বৃষ্টির উপর যে কত শত্রু শত্রু আছে সেই জায়গাতে কিন্তু প্রীতম বারবারে বলে। তো সেই কমেন্টগুলো প্রীতম কখনো আমাদেরকে শোনায় বা শোনায় না বা আমরা দেখতে পারি না। তো সেই জায়গাতে কিন্তু আমি যখন বৃষ্টির উপরে এই ভিডিওগুলো করে নিচ্ছি, তখন থেকে কিন্তু আমার পাশে খুব খারাপ খারাপ মানে কয়েকটা ভিউয়ার্স আছে, খুব খারাপ খারাপ কমেন্ট দিয়ে যাচ্ছে। আর অনেকটাই ভিউয়ার্স আছে আমাকে কিন্তু খুব ভালো মানে কমেন্ট দিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিউয়ার্সের কথা বাদ দিয়ে তোমাদেরকে আমি আপডেট কয়েকটা দিয়ে দিই। হ্যাঁ, প্রীতমে কাল মানে সানডে আর মনডের মধ্যে যা যা হয়েছে, যা যা রিপোর্ট আসছে, সেগুলোর উপরে কিন্তু আমাদেরকে ও রিপোর্টগুলো মানে শোনাচ্ছে বা বলছে, যে নতুন করেও কিছু দিতে পারছে না। কারণ তোমরা জানো এই জায়গাতে ও একা, ও কিন্তু এইভাবে বৃষ্টিকে নিয়ে ছুটাছুটি করছে, সে জায়গাতে কিন্তু নতুন করে ভিডিও দিতে পারছে না। তো সেগুলোও কিন্তু নতুন নতুনই আপডেট দিচ্ছে আমাকে। তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে তোমাদেরকে ইন্ডোস্কোপি করতে হবে, তো সে জায়গাতে ইন্ডোস্কোপি আজ করা হয়ে গিয়েছে বৃষ্টির। তো সে জায়গাতে কিন্তু বৃষ্টি অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছিল যে কখনো কখনো এরকম ইন্ডোস্কোপি করতে গেলে সেন্সলেস করে করে আর কি। তো সে জায়গাতে কিন্তু বৃষ্টিকে সেন্সলেস করে করা হয়নি, হয়তো কেন করা হয় না ওখানে ডক্টরে জানবে। তো সেই সময় কিন্তু বৃষ্টির অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ গলা দিয়ে যখন পাইপটা ঢুকানো হয়, যে গ্যাসটা ঢুকানো হয়, সেই গ্যাসটা দিয়ে যখন মানে একটা খুব খারাপ একটা গন্ধ আসে, তখন কিন্তু নিতে পারে না। তো সেই জন্য বৃষ্টি সে জায়গাতে অনেকটাই কষ্ট পেয়েছিল। আর বৃষ্টি নিজের মুখেই বলেছে ও যে কষ্ট, কতটাই কষ্ট পেয়েছে, সেটা একটু তোমাদেরকে ছোট্ট করে আমি তুলে ধরলাম। বৃষ্টিদি কিছু বলো, বৃষ্টিদি কি সমস্যা আছে তোমার? আমাকে বলেছিল কাছে নিয়েছে, বলো। আমাকে বলেছিল সবাই যে ইন্ডোস্কোপি করাতে এখানে কষ্ট হয় না, আমি সেই সাহস নিয়ে ঢুকেছিলাম, তারপরে আমার সাথে যেটা হলো সেটা পুরোপুরি অত্যাচার হলো। মুখে অত্যাচার হলো? অত্যাচার মানে বিশাল অত্যাচার। এবার হ্যাঁ, এখানে ভেবেছিলাম কি বলতো, যে অ্যাবলোরেঙ্কোর হসপিটাল, তো হয়তো অ্যাডভান্স টেকনোলজি হবে কিছু সেন্সর, কিন্তু দেখলাম না,
সে সেম দিয়ে করা হয়েছে, বললো পুরো মুখের দিয়ে ঢুকিয়ে পুরো গলা এই এই লাইনটাতে ঢুকিয়ে, তারপরে আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, সেই মানে আমার যে কি কষ্ট হয়েছে তার এখন অবধি খেতে পাচ্ছি না, জায়গাটা ব্যথা করছে, খালি বলছে তার মধ্যে বমি, মানে ভেতর অবধি চলে যাওয়ার খুব বমি, আর তেতোর কি বলে ওটাকে তেতোর জল ভেতর অবধি আসছে। তো আমাকে অনেকে বলেছিল যে সেন্সলেস করে করবে, আমি ওই মহা আনন্দে ঢুকেছিলাম, হয়তো সেন্সলেস করে করবে বুঝতে পারবো না, কিন্তু যা হলো আর বলার লাভ নেই। মানে আমার এই কদিনে মানে আমার যে উপর দিয়ে কী চলছে, আর জীবনে যেগুলো ভোগ করিনি সেই ভোগগুলো আমাকে করতে হচ্ছে। তারপর পিতা আমাদেরকে বলল যে বৃষ্টি যে এন্ডোস্কোপি করা হয়েছে সেই সেই টেস্টটা চলে আসছে, আর যেটা নিয়ে কিন্তু পিতামরা ভয় পেয়েছিল বা আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম যে কি হয়েছে অ্যাকচুয়ালে, তো সেটা ওর যেটা মানে ইনফেকশন হয়েছে সেই ইনফেকশনটা ভালোভাবে মানে শরীর সারা শরীরে স্প্রেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর সেটা আসলে কি সেটা কিন্তু ডক্টর এখন পর্যন্ত ধরতে পারছে না, সেই জন্য পিতমদেরকেও বলে নেই যে আসলে যে ইনফেকশনটা হয়েছে সারা শরীরে ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেটা আসলে কি অসুখ, তো সেই জন্য সেটা কিন্তু এখন পর্যন্ত রিপোর্টটা দেয়নি। আর তার মধ্যে আটটা ডাক্তার এখন পর্যন্ত আটটা ডক্টর দেখানো হয়ে গিয়েছে বৃষ্টিকে, আটটা ডক্টরে রিপোর্ট দিচ্ছে, মানে কোনো মানে ডক্টরে কোনো কিছু এখন পর্যন্ত বুঝতে পারছে না, খালি ওদেরকে রিপোর্ট মানে টেস্ট করতে দিয়েছে আর রিপোর্ট দেখে বলছে যে রেফার করে দিচ্ছে আর কি। যাই হোক, এই মানে এটা তো তোমাদেরকে কালকেও বলেছি, তো সেটাই আরেকটা তোমাদের নতুন একটা খবর দিয়ে দিই, যেটা হলো বৃষ্টির এত যে পেট জ্বলছে বা এত জ্বালাপোড়া করছে, পেট ব্যথা করছে কেন, সেটা হলো শিলিগুড়ি ডক্টরে যে ওকে কিডনির স্টোন হয়েছে ভেবে কিডনির স্টোনের ওষুধ দিয়েছিল, সেই জন্য ওর এটা ইনফেকশন হয়েছে, সেই জন্য আর কি যে কি স্টোনটা হয়েছিল কিডনিতে, তো সেটা কিন্তু রং ট্রিটমেন্ট ছিল, সেই জন্য ওর আজকে মানে পেটের ব্যথাটা এত হচ্ছে। আর তারপর ও যে এক সাইডটা ব্যথা, এত যে ব্যথা ওর মানে ডান সাইডটা পায়ের থেকে মাথা পর্যন্ত এক সাইডটা অবশ হয়ে যাচ্ছে, তার এক সাইডটা অবশ হয়ে যাচ্ছে ডান সাইডটা আর কি পুরো, আর সেটা মানে দিন দিন হয়তো সেন্সলেসের মতনও হয়ে যেতে পারে। তো সেই জন্য ডক্টর বলেছে যে কি কারণে হচ্ছে সেটা, যে ও ডাইন মাথায় ব্যথা পেয়েছিল, যে কেমনে ব্যথা পেয়েছিল, কি হয়েছিল, ওর শ্বশুরবাড়ির থেকে কিছু করেছিল নাকি কি হয়েছিল, সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম, তোমরা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। তো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।